প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকে আবার আপনাদের মাঝে হাজির হলাম ব্র্যান্ড নিউ ফার্নিচারের আরও নতুন একটি ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমরা ফার্নিচারের খুব সুন্দর ডিজাইনের একটি প্যাকেজ দেখব। এই প্যাকেজে আমাদের টোটাল 5টা আইটেম থাকবে এবং এই 5টা আইটেম কী কালারের, কী কাঠ দিয়ে তৈরি এবং এই 5টা আইটেমের কী প্রাইস কত, সব কিছু আমরা আজকে এই ভিডিওতে দেখাবো। এবং আজকের এই ভিডিওতে কিন্তু একটি বিশেষ মূল্য ছাড় আছে। বিশেষ মূল্য ছাড়টি যদি মিস করতে না চান তাহলে সম্পূর্ণ ভিডিওতে আমাদের সাথেই থাকুন। আমার সম্পূর্ণ ভিডিওতে যদি আপনি আমাদের সাথে থাকেন তাহলে আপনি পেয়ে যেতে পারেন আজকে সেই লটারিটা। আজকে লটারি মিস করতে না চাইলে অবশ্যই আমাদের সাথে থাকুন। তো আজকে আমাদের সম্পূর্ণ ভিডিওতে হেল্প করবেন ফার্স্ট ক্লাস গ্যালারির ওনার আরিফ ভাই। আসসালামু আলাইকুম আরিফ ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, আপনি কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক ভালো রাখছেন। তো ভাই, আজকে আবার আপনার কাছে হাজির হলাম এবং ফার্স্ট ক্লাস গ্যালারিতে আবার আমি হাজির হলাম। তো আজকে আপনি আমাদের কি দেখাতে চাচ্ছেন? আজকে আমরা একটা নতুন বেডরুম প্যাকেজ দেখাবো এবং আকর্ষণীয় একটা দামে থাকবে এই প্যাকেজে। আকর্ষণীয় দামে থাকবে? আকর্ষণীয় দাম থাকবে এবং প্রিয় দর্শক ডিসকাউন্টও থাকবে কিন্তু এই প্যাকেজে। প্রিয় দর্শক, আপনারা এই আকর্ষণ মিস করতে না চাইলে আমাদের সাথেই থাকুন। তো আরিফ ভাই, প্রথম ফার্স্ট আপনি আমাদের কি দেখাতে চাচ্ছেন? আচ্ছা, আমরা এই প্যাকেজের দামটা পুরোটা একসাথে জানবো। তো আজকে শুরুটা করবো আমরা এই প্যাকেজের খাটটা দিয়ে। খাট থেকে? হ্যাঁ, খাটটা দিয়ে। এই প্যাকেজটা একটু দেখান ভাই, এই যে প্যাকেজের খাটটা একটু দেখেন, এত সুন্দর একটা ফিনিশিং করা কিন্তু এই ডিজাইনটা। আমার অসম্ভব পছন্দের একটা ডিজাইন এটা। হ্যাঁ, এই ডিজাইনটা আমরা নাম দিয়েছি ডাবল ফুল ডিজাইন। ডাবল ফুল ডিজাইন? হ্যাঁ, ডাবল ফুল ডিজাইন। আচ্ছা, এটা 6 ফিট 7 ফিটের একটা খাট, ঠিক আছে? আপনার দুই সাইডে দুইটা হাইসা, মাঝখানে দুইটা ডাসা এবং বিছানা হবে মেহগুনি কাঠের। মেহগুনি কাঠের? মেহগুনি কাঠের। এবং মাথার সাইড এবং পায়ের সাইড এই দুইটা হবে হচ্ছে মালয়েশিয়ান প্রসেসিং এমডিএফ দিয়ে। মালয়েশিয়ান প্রসেসিং এর এমডিএফ দিয়ে? হ্যাঁ। এবং এটার আকর্ষণ হচ্ছে কিন্তু এই যে দেখেন, হেড সাইড এবং লেগ সাইড দুটোতে কিন্তু একই ডিজাইন করা। সেম ডিজাইনের? সেম ডিজাইন করা, জাস্ট ছোট আর বড়, যেহেতু মাথার অংশটা একটু বড় প্রয়োজন বা বড় দেখায়, ঠিক আছে? এই জন্য মাথার অংশটা একটু বড়, পায়ের অংশটা একটু ছোট। পায়ের অংশটা ছোট? আচ্ছা আরিফ ভাই, আপনার এই যে ডিজাইনগুলো, এই ডিজাইনগুলো কি খোদাই করা, 3D করা কিনা? ভাই এগুলো হচ্ছে আপনার সিএনসি মেশিনে একেবারে এখান থেকে খোদাই করে তৈরি করা। খোদাই করে তৈরি করা মেশিন আছে সিএনসি, এটা দিয়ে আসলে এই ডিজাইনটা তৈরি করা। আচ্ছা, এটা একদম খোদাই করা? একদম খোদাই করা। আচ্ছা, এটা কখনো নষ্ট হবে না? না, ডিজাইন তো কখনোই নষ্ট হবে না ভাই, কখনোই না। আমি আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, খাটটা আমি জানি না কতদিন টিকবে, কার কাছে কতদিন টিকবে। আসলে ফার্নিচারগুলো সাধারণত যত্ন যেমন হয়, যত্নের উপরে স্থায়িত্বটা নির্ভর করে। তো তারপরেও এইটা আপনার ধরে রাখেন, যদি আমরা 20 বছর 30 বছরও এটা টিকে, এটা 30 বছর এই ডিজাইন কিছু হবে না। 30 বছরে কিছু হবে না? কিছু হবে না ডিজাইন। আচ্ছা আচ্ছা, মূল কথা হলো যতনে রতন মিলে। আপনি যদি যতন করতে পারেন তাহলে 30 বছর আপনার এই ফুল প্যাকেজে যে প্রোডাক্টগুলো আছে কোনো প্রোডাক্টের কিচ্ছু হবে না? কিছু হবে না। আচ্ছা, তো আমরা খাট দেখলাম, খাটের সাথে আর কি আছে? খাটের সাথে খাটের একটা সাইড বক্স আছে। সাইড বক্স? হ্যাঁ, খাটের একটা সাইড বক্স আছে, সেম ডিজাইনের খাটের একটা সাইড বক্স আছে। দেখেন, এটা কিন্তু 3 ডয়ারের সাইড বক্স। 3 ডয়ারের? 3 ডয়ারের সাইড বক্স। আচ্ছা, সাধারণত দোকানগুলোয় দেখবেন সাইড বক্সের ডয়ার হয় দুইটা, দুইটা আমাদের এখানে দেখবেন সাইড বক্সের ডয়ার হচ্ছে তিনটা করে। তিনটা? হ্যাঁ, 3 ডয়ারের সাইড বক্স এবং উপরের ডয়ারটা হচ্ছে তালালক করা। তালালক করা? তালালক করা, এবং নিচের দুইটা হচ্ছে তালা ছাড়া আছে। আচ্ছা, আর এমনটা স্ট্যান্ডার্ড সাইজ করা, একটা টিটে মানে টুলের মাপে করা। দেখেন এই যে আমি কিন্তু অনেক অনেক হ্যাভি করা, আমি কিন্তু পা উঠিয়ে দুলিয়ে বসে আছি, এতটাই হ্যাভি যে মানে আপনি যদি খুব স্বাস্থ্যবান ভালো মানুষ হন, স্বাস্থ্য ভালো থাকে, সেক্ষেত্রে আপনার এটা বসলে কিন্তু কোনো প্রবলেম হবে না, কোনো সমস্যা হবে না, কোনো প্রবলেম হবে না। এটা এতটাই মজবুত করে এই প্রোডাক্টগুলো আমাদের তৈরি করা। আচ্ছা, আপনারা এই সাইড বক্সের ডয়ারটা খুলে একটু আমাদের দেখাবেন কিনা? জি অবশ্যই। ডয়ারের ভিতরটা কি রকমের? অবশ্যই, এই দেখেন আমাদের ডয়ারের ভিতরটাও কিন্তু রং করা। সেম ফিনিশিং? হ্যাঁ, সেম ফিনিশিং, ভিতর বাহির কিন্তু সেম ফিনিশিং। সেম ফিনিশিং? ভিতরের কাঠগুলো কখনো ছুটে যাবে কিনা? না ভাইয়া, আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের আপনার যেগুলো পিছনে পাতলাটা, যেমন ডয়ারের হয়, তারপর আলমারি, শোকেস, ওয়ার্ড্রোপের পিছন সাইডটা হয়, পিছন সাইড, এগুলো আমরা 6 মিলি প্লাই ব্যবহার করি। এটা কিন্তু অনেক মোটা। 6 মিলি? 6 মিলি প্লাই। আচ্ছা, তার মানে আমরা ভারী কিছু রাখতে চাইলেও রাখতে পারবো? হ্যাঁ, রাখতে পারবেন। আপনি যদি এভাবে দেখাই যে ডয়ারটা যদি উল্টো করে এখানে দাঁড়ান, তারপর এটা সহজে কিছু হবে না, দাঁড়াইলেও কিছু হবে না, দাঁড়াইলেও কিছু হবে না, এটা এত মজবুত। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে তো অনেক মজবুত এটা। তো আজকের প্যাকেজের আমরা খাট দেখলাম এবং সাইড বক্স দেখলাম, এখন আমরা আজকের প্যাকেজে আর কি আছে সেটাও দেখব। তো ভিডিওটি আপনারা না টেনে আমাদের সাথেই থাকুন। তো আরিফ ভাই, খাট সাইড বক্সের সাথে এই প্যাকেজে আর কি আছে? এই প্যাকেজে আছে ভাই একটা 3 পাল্লার শোকেস। 3 পাল্লার শোকেস? হ্যাঁ, 3 পাল্লার শোকেস।
সাধারণত শোকেসটা তিন পাল্লারই সবাই বেশি করে, এটা তিন পাল্লার একটা সাইজ, এটা পাশে সাইজটা হচ্ছে পাশে হচ্ছে আপনার 5 ফিট আর উচ্চতা হচ্ছে 6.5 ফিট। উচ্চতা 6.5 ফিট, এই যে কার্নিশটা সহ, এই যে কার্নিশটা ডিজাইনওয়ালা যে কার্নিশটা আছে, কার্নিশটা সহ 6.5 ফিট। 6.5 ফিট, হ্যাঁ। এবং এটার মজার অপশন হচ্ছে এটা কিন্তু দুইটা পার্ট, এই যে উপরের এই অংশটা, এই তিনটা পাল্লা সহ এই অংশটা একটা পার্ট, আর নিচে এখান থেকে এই অংশটা হচ্ছে আরেকটা পার্ট, মানে দুই পার্টে করা এটা। হ্যাঁ, দুই পার্টে করা, সেক্ষেত্রে আপনার ক্যারি করার জন্য অনেক সুবিধা হবে। দেখা গেছে পুরোটা যদি একটা অংশ হয়, আপনি বড় কোনো উঁচু বিল্ডিংয়ে উঠাইতে গেলে সিঁড়ি দিয়ে এত বড়টা ক্যারি করা যাবে না, তাই আমরা দুইটা করে পার্ট করি যাতে ক্যারি করতে সুবিধা হয়। মানে ছোট পরিবার যদি থাকে, তারপর আমাদের পরিবারের লোক সংখ্যা যদি কম থাকে, বাসা বাড়ি চেঞ্জ করতে আমাদের অনেক হ্যাসেল হয়, তো হ্যাসেল ফ্রি করার জন্য এটা দুই পার্ট করা। হ্যাঁ, দুইটা পার্টে করা। এবং এই যে পার্টের দেখেন, এই যে ভিতরে কিন্তু আপনার সাদা গ্লাস করা আছে, সাদা গ্লাস করা, সাদা গ্লাস, এই গ্লাসটা কখনো ছুটে যাবে কি? না না ভাই, এগুলো কিন্তু অনেকগুলো ক্লিপ দিয়ে লাগানো আছে, অনেকগুলো ক্লিপ আছে এখানে। আচ্ছা, ঠিক আছে, তার মানে ছোটার কোনো অপশন নাই, ছোটার কোনো অপশন নাই। আচ্ছা আচ্ছা, আর হচ্ছে আমাদের নিচে দেখেন, নিচে কিন্তু এখানে এটা একটা পাল্লা, এখানে দুইটা ডয়ার আছে, এবং দেখতে বোঝা যাচ্ছে না যে এটা ডয়ার, মনে হচ্ছে এটাও একটা পাল্লা, ঠিক আছে, আর এই পাশে হচ্ছে আরেকটা পাল্লা। তিনটা পাল্লাই কি আপনার? দুইটা পাল্লা, দুইটা ডয়ার, দুইটা পাল্লা, দুইটা দুইটা ডয়ার, আর সবটাকে লক করা কিনা? না, এই যে পাল্লা এবং এই পাল্লা, এই দুইটাতে কিন্তু তালা লক করা, তালা লক করা, ডয়ার যে দুইটা আছে তার একটাই কিন্তু আমাদের তালা লক করা আছে, একটা হচ্ছে তালা লকটা ছাড়া, একটা তালা লক ছাড়া, তালা লক ছাড়া। আমাদের এখানে দুইটা পাল্লা, দুইটা ডয়ার, দুইটা পাল্লা, দুইটা ডয়ার, দুইটা ডয়ার, ডয়ারগুলো কিন্তু অনেক বড়। আপনি একটু দেখেন আপনার ভিউয়ার্সদের, ডয়ারগুলো কিন্তু অনেক বড়, অনেক বড় একটা স্পেস নিয়ে ডয়ারগুলো করা। আপনি চাইলে ডয়ারের ভিতরেও অনেক মালামাল রাখতে পারবেন, এবং ডয়ারের ভিতরের ফিনিশিংটা যদি আপনি দেখেন তাহলে বুঝতে পারবেন ভিতরের ফিনিশিংটা কত সুন্দর, এবং ভিতরের এই যে কাঠটা, এর উপর যদি আপনি দাঁড়ান তাও নাকি ফাটবে না, এটা সহজে ভাঙবে না ভাইয়া, এবং সেম দুইটা কিন্তু ডয়ার একই মাপের করা, সেম মাপের করা, ছোট বড় না, ছোট বড় নাই, সেম মাপের করাই দুইটা ডয়ার। ডিজাইন আপনার খাটের ডিজাইন এবং এইটা ডিজাইন সেম কিনা? একেবারে সেম ভাইয়া। এই যে দেখেন, এই যে ডিজাইনটা আপনি খাটেও দেখেছেন, এই ডিজাইনটা আপনি খাটেও দেখেছেন, ঠিক আছে, জাস্ট কিন্তু এখানে অত জায়গাটা কম, তাই এখানে আমরা এই ডিজাইনটার কিছু অংশ ব্যবহার করেছি, ছোট একটা ফুল ব্যবহার করা হয়েছে, বলগুলো কিন্তু খাটেও আপনারা দেখেছেন। এটা কি 3D করা? না ভাইয়া, এটা আসলে 3D না, এটা হচ্ছে 2D করা ডিজাইন, 2D করা ডিজাইন, 2D করা। আচ্ছা, খোদাই করা? খোদাই করা। আচ্ছা আচ্ছা, এই কালারগুলো কখন উঠবে কিনা? না ভাই, এই কালারগুলো কখন উঠবে না, এই কালারগুলো কখন উঠবে? কখনোই উঠবে না। আপনার প্রোডাক্টের কোনো ওয়ারেন্টি গ্যারান্টি আছে কিনা? আমাদের প্রোডাক্টের হচ্ছে ঘুণ পোকার জন্য 20 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন, 20 বছরের, কালারের জন্য, রঙের জন্য 5 বছরের ওয়ারেন্টি পাবেন, 5 বছরের ওয়ারেন্টি। হ্যাঁ, যদি কোনো প্রবলেম হয় জাস্ট আমাদের কাছে নিয়ে আসবেন, আমরা রিপ্লেস করে দিব। এই প্যাকেজে যে যে প্রোডাক্ট থাকতেছে প্রত্যেকটা প্রোডাক্টের ওয়ারেন্টি গ্যারান্টি আছে কিনা? প্রত্যেকটা প্রোডাক্টেরই আপনার সেম ওয়ারেন্টি গ্যারান্টি কিন্তু প্রযোজ্য হবে, প্রত্যেকটা প্রোডাক্টের, প্রত্যেকটা প্রোডাক্টেরই। আচ্ছা, তো আরিফ ভাই, এইটার সাথে আর কি আছে? এটার সাথে আমাদের এই প্যাকেজে দুই পাল্লার একটা আলমিরা আছে, দুই পাল্লার আলমিরা। এই প্যাকেজের হচ্ছে সবচেয়ে এক্সক্লুসিভ হচ্ছে এই আলমিরাটা। ভিডিওর মাঝখানে আপনাকে একটু ডিস্টার্ব করি আমি, প্রতিদিনই আপনাকে ডিস্টার্ব করি, আজকেও একটু করতেছি। তো আপনার শপের অ্যাড্রেসটা একটু কাইন্ডলি আমাদের বলবেন। আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে, আমাদের শপের নামটা হচ্ছে ফার্স্ট ক্লাস ফার্নিচার গ্যালারি। এটা হচ্ছে ঢাকা উত্তরায় দক্ষিণখান থানার পাশে অবস্থিত। তো যারা ঢাকা থেকে আসবেন তারা উত্তরা আজমপুর নেমে রাস্তার অপর সাইডে এসে, আপনার পূর্ব পাশে এসে রিক্সা নিয়ে আসতে হবে দক্ষিণখান থানা। আর হচ্ছে যদি কারো সহজ করে খুঁজে পাবেন, আপনি গুগল ম্যাপে যদি সার্চ করেন সেক্ষেত্রে এক্সাক্ট লোকেশনটা পেয়ে যাবেন, ফার্স্ট ক্লাস ফার্নিচার গ্যালারি লিখে সার্চ করলেই এক্সাক্ট লোকেশনটা পেয়ে যাবেন। আচ্ছা আচ্ছা, ফার্স্ট ক্লাস গ্যালারি লিখলি আপনি লোকেশনে, যদি আপনি ফার্স্ট গুগলে যদি ম্যাপে যদি আপনি যান, ফার্স্ট ক্লাস গ্যালারি যদি আপনি লিখেন, তাহলে আপনি একদম ওই গুগল ম্যাপ অনুযায়ী আপনি চলে আসতে পারবেন সরাসরি ফার্স্ট ক্লাস গ্যালারির শোরুমে। শোরুমে তো আমাদের এই প্যাকেজের এখন আমরা দেখতেছি তাইলে আলমিরা, আলমিরা, হ্যাঁ, এটা দুই পাল্লার একটা আলমিরা। এই যে দেখেন ভাইয়া, এই সেম ডিজাইনটাই কিন্তু আপনি খাটেও দেখেছেন, সেম ডিজাইনটা, সেম ডিজাইনটা, এরকম কিন্তু এই যে আমরা ডাবল ফুল নাম দিয়েছি, দেখেন এটা এই একটা ফুল, এই একটা ফুল, এটা কিন্তু দুইটা ফুল করা, এজন্য এটার নাম হয়েছে ডাবল ফুল, দুইটা ফুলের সংমিশ্রণ। হ্যাঁ, দুইটা ফুলের সংমিশ্রণ। এবং এই যে এই বলগুলো কিন্তু আপনি খাটে দেখেছেন, শোকেসে দেখেছেন, এই ডিজাইনটাও আপনি প্রত্যেকটা প্রোডাক্টেই আপনি এই ডিজাইনটা পাচ্ছেন, সেম ডিজাইনটা, সেম ডিজাইনটাই পাচ্ছেন। আচ্ছা, এবং এটার সবচেয়ে বড় এক্সক্লুসিভ হচ্ছে এটার হাতল, হাতল। হ্যাঁ, সাধারণত দেখবেন হচ্ছে আপনার এসএস এর হ্যান্ডেল করা থাকে, হ্যাঁ, কিন্তু এটা হচ্ছে হ্যান্ডেল নেই, এটা কিন্তু আমাদের নিজস্ব ভাবে তৈরি করা একটা হাতল আছে। আচ্ছা, এই হাতল কখনো ছুটে যাবে কি? ছুটে যাবে না ভাইয়া, এটা কখনোই ছুটবে না, আপনার ভিতরের যে ইয়াগুলা,
আপনার এই ভিতরে এগুলো কো কোনো ছুটে যাবে কিনা না ভাইয়া এগুলো কিন্তু পুরোটা কবজা এটাকে চেইন কবজা বলি আমরা উপরে জিনিস পর্যন্ত পুরোটা কিন্তু কবজা এবং অনেকগুলো স্ক্রু করা আছে একটু দেখেন অনেকগুলো কিন্তু স্ক্রু করা আছে খুলবে না কিন্তু আচ্ছা আচ্ছা কখন এটা খুলে যাওয়ার সম্ভাবনা না ভাইয়া খুলবে না এবং এটার হচ্ছে এই পাশটা হচ্ছে চারটা সেলফ করা আছে চারটা সেলফ করা হ্যাঁ এবং এই পাশটা হচ্ছে আপনার হ্যাঙ্গার সেল একটা আপনার সিকিউরিটি ডয়ার এবং নিচে একটা বড় স্পেস করা আছে যেটা আপনি শীত চলে গেলে কম্বল টম্বল রাখতে পারবেন এটা কি লক করা না হ্যাঁ লক করা যায় এটা তালা লক করা আছে এই যে তালা আপনি চাইলে আপনার গুপ্ত ধন এখানে রাখতে পারবেন আপনার গোপনীয় যে কাগজপাতি টাকা পয়সা যে এভরিথিং এই ডয়ারের ভিতরে রাখতে পারবেন সবকিছু রাখা যাবে সবকিছু রাখা যাবে সবকিছু রাখা যাবে আচ্ছা এবং এটা কিন্তু দুই পাল্লায় কিন্তু ম্যাগনেট করা আছে দেখেন আমি কিন্তু তালা লাগাইনি এটা কিন্তু লেগে গেছে আচ্ছা আচ্ছা ম্যাগনেট করা আছে আচ্ছা এই যে এই এইটাকে কখনো ছুটে যাবে কি না ভাইয়া এটা কিন্তু আপনার ফিক্সড করা কার্নিশটা কিন্তু ফিক্সড করা একদম ফিক্সড করা এটার সাথে করা হ্যাঁ কখনো ছোটার কোনো সম্ভাবনা নেই ছোটার সম্ভাবনা নেই যদি ছুটে ভাইয়া ছুটবেই না এটা ছুটবেই না যদি ছুটে তাহলে এটা বাদ আপনার ভেঙে ছুটতে হবে কেউ এটা ভেঙে ফেললে তখন ছুটে যাবে এমনিতে কখনোই ছুটবে না এছাড়া ছোটার কোনো অপশন নেই আচ্ছা আচ্ছা তো এটার সাথে আর কি আছে এটার সাথে আমাদের আছে হচ্ছে এই প্যাকেজের সর্বশেষ আইটেম একটা ডেসিং টেবিল আচ্ছা ঠিক আছে এটা কিন্তু খুব এক্সক্লুসিভ একটা ডেসিং টেবিল ভিডিওর মাঝখানে আবার আপনাকে ডিস্টার্ব করতেছি তো আমাদের অনেক ভিউয়ার্স আছে ঢাকা এবং ঢাকার বাহিরে তো তারা যদি এই প্রোডাক্টটা ঢাকা এবং ঢাকার বাহিরে নিতে চায় তো আপনার ডেলিভারি প্রসেসটা একটু কাইন্ডলি বলবেন আচ্ছা আমাদের যদি কেউ ফুল প্যাকেজ নেয় যেমন আমাদের এখানে আমরা অলরেডি চারটা প্রোডাক্ট দেখেছি আরও একটা প্রোডাক্ট আমাদের বাকি আছে ড্রেসিং টেবিলটা তো এই আমরা এই পাঁচটা আইটেমের একটা প্রোডাক্ট প্যাকেজ করেছি তো এই প্যাকেজটা যদি ফুল প্যাকেজ কেউ নেয় তাহলে ঢাকা বা ঢাকার আশেপাশে আমরা তাদের সরাসরি হোম ডেলিভারি দিব হোম ডেলিভারি দিব জাস্ট পিক আপ যে ভাড়াটা হয় ভাড়াটা আমাদের পরিশোধ করতে হবে প্যাকেজের মূল্যের বাহিরে পিক আপ ভাড়াটা পরিশোধ করতে হবে আর যদি কেউ সিঙ্গেল ধরেন অনেকের আসলে এটা আছে ওইটা আছে এটা লাগবে না ওইটা লাগবে না ভাই আমাকে শুধু আলমারিটা দেন বা শুধু শোকেসটা দেন বা শুধু খাটটা দেন ঠিক আছে আমরা সিঙ্গেল প্রোডাক্টও ডেলিভারি দিব সেক্ষেত্রে ঢাকা এবং ঢাকার আশেপাশে হলে আমরা হোম ডেলিভারি করব এবং যদি দূরত্ব বেশি হয়ে যায় যেমন ঢাকা থেকে অনেক দূর বা আমাদের শোরুম থেকে অনেক দূর সেক্ষেত্রে আমরা এটা কোরিয়ারের মাধ্যমে পাঠাবো কন্ডিশনে যাবে এই ক্ষেত্রে আপনাকে কোনো অ্যাডভান্স পেমেন্ট করতে হবে কিনা জাস্ট কোরিয়ার বিলটাই অ্যাডভান্স করতে হবে জাস্ট কোরিয়ার বিলটা অ্যাডভান্স প্রোডাক্টের কোনো বিল অ্যাডভান্স করতে হবে প্রোডাক্টের কোনো টাকা আমরা অ্যাডভান্স নিব না এটা কন্ডিশনে যাবে ঠিক আছে কোরিয়ার কোম্পানি যখন বুঝিয়ে দিবে তখন আপনি এটার পেমেন্টটা কোরিয়ার কোম্পানিকে বুঝিয়ে দিবেন আচ্ছা আর তাছাড়া এমনিতেই যদি কেউ ফুল প্যাকেজ নেয় আমরা কিন্তু প্যাকেজের ক্ষেত্রেও যদি কেউ ফুল প্যাকেজ নেয় প্যাকেজের ক্ষেত্রেও কিন্তু আমরা কোনো অ্যাডভান্স নিচ্ছি না কোনো অ্যাডভান্স নিচ্ছি শুধু ডেলিভারি চার্জটা আচ্ছা শুধু ডেলিভারি চার্জটা আপনার প্রোডাক্ট আপনার বাড়িতে পৌঁছানোর পরে আপনি এটার পেমেন্ট পরিশোধ করবেন দ্যাটস মিন আপনার প্রোডাক্ট আপনার হাতে পৌঁছানোর পরে আপনি ভালোভাবে প্রোডাক্ট পর্যবেক্ষণ করবেন এবং প্রোডাক্ট ভালোভাবে আপনি দেখবেন একদম খুব ভালোভাবে নিখুঁতভাবে দেখবেন যদি আপনার সব কিছু কথা কাজে মিলে দেন আপনি প্রোডাক্টের পেমেন্ট করে আপনি প্রোডাক্ট আপনার বাসায় ঢুকাবেন এইরকমের একটা সুযোগ সুবিধা আপনাদের দেওয়া হয়েছে তো আরিফ ভাই এইটার সাথে আর কি আছে এই যে আমাদের একেবারে স্পেশাল একটা ডেসিং টেবিল এটা লং ডেসিং বলি এটার পাল্লাটাই দেখেন পুরোটা পাল্লাই কিন্তু ডিজাইনটা করা আছে এটা কিন্তু পাল্লা একটা অনেকে দেখে মনে করে সিঙ্গেল গ্লাস এটা কিন্তু তা না এটা কিন্তু একটা পাল্লা হ্যাঁ পাল্লা এটার ভিতরে অনেকগুলো সেল আছে পাঁচটা সেল করা আছে অনেক কিছু রাখতে পারবেন ছোট ছোট অনেক কিছু রাখতে পারবেন এই সেলটার ভিতরে এবং এই পাশেও কিন্তু একটা পাল্লা আছে এটা ছোট একটা পাল্লা এটার ভিতরেও কিন্তু আপনার চারটা সেল করা আছে চারটা সেল করা আছে এবং এটা কিন্তু ডিজাইনের নিচে মিরর গ্লাস করা এটা মিরর গ্লাস করা আমি চাইলে কি মিরর গ্লাস ছাড়াও নিতে পারবো হ্যাঁ আপনি চাইলে সাদা গ্লাস করে নিতে পারবেন যদি বলেন যে আমি গ্লাস নিব না সেক্ষেত্রে আপনি এটাকে আমি জমিন করে দিতে পারবো আমার যদি নিজের পছন্দ কোনো ডিজাইন থাকে আমার নিজের পছন্দ আমি ওই ডিজাইন নিতে পারবো কিনা আপনার পছন্দের যদি কোনো ডিজাইন থাকে জাস্ট আমাকে একটা ক্লিয়ার ছবি দিলে আমরা সেটার হুবহু কপি করে দিতে পারবো ও আচ্ছা তার মানে আমার যদি এই ডিজাইন পছন্দ না হয় এবং এই কালার যদি আমার পছন্দ না হয় আপনি চাইলে আপনার পছন্দের ডিজাইন এবং আপনার পছন্দের কালার করে আপনি নিতে পারবেন এইরকমের একটা সুযোগ সুবিধা আপনাদের দেওয়া হবে তো এই যে এইটা মিরর গ্লাসটা কখনো ছুটে যাবে কিনা না ভাইয়া এটা তো অনেকগুলো ক্লিপ করা আছে ক্লিপ করা আর গ্লাস আইটেম তো সাধারণত মানে এভাবে বলাটা মুশকিল যে ভাঙবে না এই কথাটা বলা যাবে না গ্লাস আইটেম ভেঙে যেতেই পারে কিন্তু চেঞ্জ করার জন্য বাসা বাড়িতে যে কেউ নিজে চাইলে জাস্ট এই ক্লিপগুলো খুলে এই মাপের একটা গ্লাস এনে এখানে বসে ক্লিপগুলো লাগাই দিলে কিন্তু হয়ে যাবে আচ্ছা আচ্ছা জাস্ট ক্লিপগুলো খুললেই হয়ে যাবে হ্যাঁ ক্লিপগুলো খুললেই হয়ে যাবে আচ্ছা আচ্ছা আর হচ্ছে এইটার এখানে একটা ডয়ার আছে ছোট ডয়ার এবং এটা কিন্তু তালা লক করা
ঠিক আছে তালালক করা হ্যাঁ তালালক করা একটা ছোট ডয়ার আছে একটা ছোট পাল্লা আছে এটাও কিন্তু মিরর গ্লাস করা দেখেন এটাও মিরর গ্লাস করা হ্যাঁ মিরর গ্লাস এই ছোট পাল্লা মিরর গ্লাস করা আচ্ছা এবং ভিতরে হচ্ছে দুইটা আপনার সেল আছে দুইটা সেল আছে আচ্ছা আচ্ছা এবং এইখানে একটা বড় ডয়ার আছে এখানে একটা বড় ডয়ার আছে এখানে একটা বড় ডয়ার আছে আপনি ডয়ারগুলোর ভিতর এবং বাহিরে আপনি যদি কাছ থেকে দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন দুইটার ফিনিশিং একদম সেম এবং ভিতরে এবং বাহিরের কালার একদম সেম কালার একদম সেম আমাদের প্রোডাক্টের সবচাইতে বড় অ্যাক্টিভিটি হচ্ছে আমাদের প্রোডাক্টের ফিনিশিং ফিনিশিং আমি বলবো না আমার কাছ থেকে প্রোডাক্ট নেন যার কাছ থেকে মনে চায় তার কাছ থেকেই নিবেন যার কাছে আপনার ভালো লাগে কথা কাজে মিল পাবেন আপনি তার কাছ থেকেই নেবেন তবে আমি সবার কাছে রিকোয়েস্ট করব যে একবার শোরুমে এসে দেখে তারপর নিবেন সেক্ষেত্রে আপনি আপনার মনে কোনো কনফিউশন থাকবে না যে আপনি ঠকে যাচ্ছেন কি না এরকম কোনো বিষয় আপনার মনের ভিতরে আসবে না শোরুমে এসে আপনার প্রোডাক্ট পারচেজ করতে পারবে আচ্ছা 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 যদি কেউ পাইকারি নিতে চায় আপনার থেকে তো তখন এটার প্রসেসিংটা একটু বলুন ভাইয়া সেক্ষেত্রে আসলে আমাদের সাথে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে স্ক্রিনে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে নাম্বারে যোগাযোগ করতে হবে আমরা পাইকারি দিব এবং আমরা পাইকারি অ্যাভেলেবেল দিই চাইলে জাস্ট আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা পাইকারি নিতে পারবে আচ্ছা 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 আমরা তাহলে টোটাল পাঁচটা এই প্যাকেজের ভিতরে পাঁচটা প্রোডাক্ট হ্যাঁ তো আমরা তাহলে পাঁচটা প্রোডাক্ট দেখে ফেললাম পাঁচটা প্রোডাক্টই দেখে ফেলেছি এখন তাহলে আকর্ষণ কি আছে আচ্ছা এই প্যাকেজের পাঁচটা প্রোডাক্ট হচ্ছে একটা ছয় ফিট সাত ফিট খাট আচ্ছা একটা তিন পাল্লার শোকেস একটা খাটের সাইড বক্স আচ্ছা একটা দুই পাল্লার আলমিরা এবং একটা ড্রেসিং টেবিল দ্যাট মিন্স একটা বেডরুমের ফুল প্যাকেজটাই আছে ফুল প্যাকেজ বলবেন যে ভাই এটা তো ওয়ার্ড্রপ নাই আচ্ছা ভাই আপনার ওয়ার্ড্রপের কাজটা কিন্তু আপনি আলমিরা দিয়েই করতে পারছেন আচ্ছা আমরা চেষ্টা করেছি একটা রিজনেবল প্রাইসের ভিতরে একটা প্যাকেজ তৈরি করতে যাতে সবাই নিতে পারে সবার জন্য এই প্যাকেজ সবাই নিতে পারে কারণ আমাদের এমনও কিছু প্যাকেজ আছে আপনার 1 লক্ষ 1.5 লক্ষ টাকারও প্যাকেজ আছে কিন্তু ওটা আসলে সবার বাজেটের ভিতরে হয় না কিন্তু এই প্যাকেজটা আমরা করেছি যাতে সবার বাজেটের ভিতরে থাকে রিজনেবল প্রাইসের ভিতরে রিজনেবল প্রাইসের ভিতরে আচ্ছা আচ্ছা তাহলে এই প্যাকেজের আপনি মূল্য কত কত নির্ধারণ করছেন এই প্যাকেজের আমাদের রেগুলার প্রাইস হচ্ছে 60000 টাকা 60000 টাকা 60000 টাকা আমার ভিউয়ার্সদের জন্য কি ডিসকাউন্ট আছে এই প্যাকেজেও একটা ডিসকাউন্ট আছে আপনার ভিউয়ার্সদের জন্য কি ডিসকাউন্ট 5000 টাকা এই প্যাকেজেও ডিসকাউন্ট থাকবে কত 5000 টাকা মানে 5000 টাকা ডিসকাউন্ট থাকবে এবং 5000 টাকা ডিসকাউন্ট দিয়ে প্যাকেজ মূল্য দাঁড়াবে হচ্ছে 55000 টাকা 55000 টাকা 55000 টাকা ফিগার করে দেন ভাই ফিগার সব সময় চায়ের না ভাই ফিগার করে দেন ভাই বরাবর করে দেন ভাই থাকবে না 55000 টাকার এমনিতেই একটা প্যাকেজ বিক্রি করে তো হামুরি বিজনেস থাকে ভাই পাশের বেজালটা রাইখিয়ে নি না আপনি বরাবর করে দেন আচ্ছা শুধু আপনার এই ভিডিও দেখে যারা নেবে তাদের জন্য এই ডিসকাউন্টটা থাকবে এটা হচ্ছে স্পেশাল ডিসকাউন্ট স্পেশাল ডিসকাউন্ট আপনার ভিডিওর জন্য আচ্ছা 50000 টাকায় এই ফুল বেডরুম প্যাকেজটা থাকবে 50000 টাকায় ফুল বেডরুম প্যাকেজ পাচ্ছেন আপনি আপনি কখনো কল্পনা করতে পারতেছেন যে 50000 টাকায় আপনি ফুল বেডরুম প্যাকেজ এবং এত সুন্দর ডিজাইনের এবং এর কাঠগুলো এবং ডিজাইনগুলো কালারগুলো আপনি যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে 50000 টাকায় এত সুন্দর ডিজাইনের একটা প্যাকেজ আপনাকে কেউ দিতে পারবে কিনা আমি জানি না আসলে ভাইয়া এটা আসলে কেউ দিতে পারবে না আপনার এই ডিজাইনগুলো দেখবেন কি অনেকে করেছে আচ্ছা ঠিক আছে কিন্তু কিছু কিছু কাজ তাদের আমাদের মতো হয়নি বা কোয়ালিটিটা আমাদের মতো হয়নি তাদের প্রাইসটা দেখবেন হয়তো কিছুটা কমে সম্ভব হবে কিন্তু সবার না ঠিক আছে এটা সবার না কিন্তু আমাদের কোয়ালিটিতে যদি আপনি কম্প্রোমাইজ না করেন আপনাকে আসলে এই প্রাইসই নিতে হবে বা এর থেকে বাড়তি দিয়ে অন্য কারো কাছ থেকে যদি নিতে হয় এর থেকে বাড়তি দিয়ে নিতে হবে 50 এ সম্ভব না তারপরও আপনা আমরা এটা আমাদের নিজস্ব কারখানা নিজেরা উৎপাদন করি এই জন্য এই প্রাইসে আসলে আমরা দিতে পারি এই প্রাইসে দিতে পারতেছেন জি আচ্ছা আপনাদের নিজস্ব কারখানায় প্রোডাক্টগুলো তৈরি করা নিজস্ব কারখানায় একেবারে নিজস্ব তত্ত্বাবধানে এটা তৈরি করা একদম নিজস্ব কারখানায় জি আচ্ছা প্রিয় ভিউয়ার্স তাদের নিজস্ব কারখানায় টোটাল প্রোডাক্টগুলো তারা নিজেরা তৈরি করে থাকে এবং তাদের নিজস্ব তত্ত্বাবধানে তো আপনাদের আসলে সন্দেহ থাকার কোনো কথা না আপনারা চাইলে তাদের শোরুম আছে শোরুম ভিজিট করতে পারবেন শোরুম ভিজিট করে দেন আপনারা প্রোডাক্ট পারচেজ করতে পারবেন ভিডিও শেষ করার আগে আবারও আপনার কাছ থেকে আপনার শোরুমের অ্যাড্রেসটি জানতে চাচ্ছি ভাইয়া আমাদের শোরুমের নামটা আমি আবারও বলে দিচ্ছি ফার্স্ট ক্লাস ফার্নিচার গ্যালারি ফার্স্ট ক্লাস ফার্নিচার গ্যালারি জি আচ্ছা আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে দক্ষিণ খান থানা সংলগ্ন ঢাকা উত্তরায় ঢাকা উত্তরা জি যারা ঢাকা থেকে আসবেন তাদের জন্য উত্তরা আজমপুর নেমে রাস্তার অপর সাইডে এসে রিক্সা নিয়ে আসতে হবে ভাই ভাই মার্কেট মুন্সিবাড়ি মোড় বা আপনার চালাবন দক্ষিণ খান নতুন যে থানা হয়েছে থানার পাশে যে কাউকে বললেই হবে যে আমি দক্ষিণ খানের নতুন থানা যাব থানার পাশেই আমাদের শোরুমটা আর এক্স্যাক্ট লোকেশন পাওয়ার একটা সহজ উপায় আছে সেটা হচ্ছে গুগল ম্যাপ গুগল ম্যাপে যদি আপনি আমাদের শোরুমের নাম লিখে সার্চ করেন এক্স্যাক্ট লোকেশনটা পেয়ে যাবেন আপনি আমাদের শোরুমে আসার জন্য আচ্ছা আচ্ছা
আচ্ছা প্রিয় ভিউয়ার্স, আপনারা চাইলে তাদের শোরুমে এসে ভিজিট করে একদম ভালোভাবে নিজেরা দেখে তারপর প্রোডাক্ট পারচেজ করতে পারবেন। এবং আমাদের স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে এবং হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া থাকবে। আপনারা চাইলে এই প্রোডাক্টের যদি কোনো ছবি দরকার হয়, যেমন আপনি ভিডিওতে ভালো বুঝতেছেন না, আপনার কোনো ছবি দরকার, এই ছবি দেখে তারপর আপনারা দেখতে পারবেন। তো ইমোতে হোয়াটসঅ্যাপে নক করলে আপনারা ছবি পেয়ে যাবেন এবং আপনারা এই এই শোরুমও ভিজিট করতে পারবেন। শোরুম ভিজিট করলে বিশেষ সুবিধা কি, আপনি নিজ চোখে দেখে এই শোরুমে আরও অনেক প্রোডাক্ট আছে এবং আরও অনেক প্যাকেজ আছে। তো আপনারা নিজেরা দেখে তারপরে ধরেন এই প্যাকেজ আপনার পছন্দ না, আপনি অন্য একটি প্যাকেজ দিতে চাচ্ছেন বা অন্য একটি ডিজাইনের প্যাকেজ দিতে চাচ্ছেন, সো আপনারা চাইলে সেটাও করতে পারবেন। তো ভিডিওটি আর বড় না করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।